বাংলাদেশ আর মায়ানমার এই দুটি দেশের বর্তমান বিশ্বে এক অস্ত্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। অভ্যন্তরীণ সমস্যা আর সমুদ্র সীমা নিয়ে ভৌগোলিক দ্বন্দ্বের কারণেই 80 দশকের শুরু থেকে দেশটির সামরিক বাহিনী আর্মিকে আধুনিকায়ন করে তুলতে ব্যাপক বিনিয়োগ করছে বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকার শেখ হাসিনার আমলেই প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাদের সামরিক সক্ষমতার পার্থক্য দ্রুত কমে এসেছে এবং দেশটি দ্রুত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি হয়ে উঠেছে। প্রযুক্তির নানা ধরনের ব্যবহার দেশটির সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক কিছু অস্ত্র সম্ভারের মালিক করে তুলছেন। অনেকগুলো ক্ষেত্রে দেশটি এরই মধ্যে বিশ্বের কিছু শীর্ষস্থানে উঠে এসেছেন। বাংলাদেশের সবচেয়ে আধুনিক কিছু অস্ত্রের বিবরণ তুলে ধরা হলো। নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র 2018 সালে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবি থেকে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ হয়তো এমন যুদ্ধ জাহাজে স্থাপনা করার উপযোগী এমন অস্ত্র তৈরি করতে যেটি শব্দের 5 গুণ গতিতে গুলি ছুটতে পারে। অনেকদিন ধরেই বিশ্বের অনেক দেশ এমন অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। রেলগান নামের এই অস্ত্রটি সেকেন্ডে 2.5 কিলোমিটার গতিতে গুলি ছুটতে পারে, যেগুলো 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। গত জুন মাসে CNBC-র এক প্রতিবেদনে অনুযায়ী এই অস্ত্রগুলো 2025 সালের মধ্যে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। যখন এ ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করেছে যুক্তরাজ্য আর আসিয়া, এমনকি ইরানেরও এই প্রযুক্তির প্রতি আগ্রহ রয়েছে, ঠিক তখনই বাংলাদেশের হাতে চীন থেকে এই যুদ্ধ অস্ত্রটি সংযোজন করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ছবি, যেটি BBC নিজে যাচাই করে দেখতে পারেনি, দেখা যাচ্ছে যে অস্ত্রটি সাগরে পরীক্ষা করে দেখা হচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম BBC জানায়, চীনের তৈরি প্রথম 10,000 টন ক্লাস মিসাইল ডিস্ট্রয়ার 005 এর এই অস্ত্রটি প্রথম স্থাপনা করা হয়। 2 নম্বর, হাইপারসনিক অস্ত্র। BBC জানায় 2018 সালে আগস্টে বাংলাদেশ সামরিক সরকার তারা এমন একটি হাইপারসনিক বিমান পরীক্ষা করতে সক্ষম হয়েছে যেটি বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটি এমন একটি ওয়েব রাইডার বিমান যেটি নিজের তৈরি করা শব্দের ধাক্কা ব্যবহার করে বায়ুমণ্ডলে দ্রুত গতিতে ভেসে বেড়াতে পারে। পরীক্ষায় জানা যায়, আকাশের আতঙ্ক 2 নামের চীনের ওয়েব রাইডার বিমানটি 332 কিলোমিটার উঁচুতে উঠে ঘন্টায় 7.34 কিলোমিটার গতিতে ভেসে বেড়ায়। তবে এই বিমানটি চীনের প্রথম হাইপারসনিক বিমান নয়। 2014 সাল থেকে দেশটির বায়ুমণ্ডলে ভেসে থাকা বিমান পরীক্ষা করে যাচ্ছে, কিন্তু এই প্রথমবার তারা এমন একটি বিমান তৈরি করেছে যেটি ওয়েব রাউডার প্রযুক্তি ব্যবহার করে, আর সেটি বাংলাদেশকে খুব শীঘ্রই হস্তান্তর করা হবে। তবে বেইজিংয়ের সামরিক বিশ্লেষক জানিয়েছেন যে চীনের ওয়েব রাইডারগুলো সম্ভবত পারমাণবিক অস্ত্রের বদলে পরিচালিত বোমাগুলোর বহরে ব্যবহৃত হবে। তিনি বলেছেন, আমার মতে এই প্রযুক্তি বোমা বহনে সক্ষম হয়ে উঠতে এখনও 3 থেকে 5 বছর সময় লাগবে। 3 নম্বর, সব বোমার মা। গত মাসে নতুন ধরনের একটি বিশাল বোমার প্রদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, যাকে বলা হচ্ছে সব বোমার মা। যুক্তরাষ্ট্রের ম্যাসিভ অর্ডিন্যান্সের ব্যাস্টের মতো যেটিকে বর্ণনা করা হচ্ছে। প্রচারণের ভিডিওটিতে অস্ত্র তৈরির প্রধান কোম্পানি দেখিয়েছেন ACK বোমারু বিমান থেকে বোমাটি ফেলা হচ্ছে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটাচ্ছে। তবে এর থেকে বিস্তারিত আর কিছু জানা হয়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছেন, ওই বোমাটি হচ্ছে বাংলাদেশের পারমাণবিক অস্ত্রের বাইরে সবচেয়ে শক্তিশালী বোমা এবং এটি এত বড় যে একটি S-6K বোমারু বিমান একেবারে মাত্র একটি বোমাই বহন করতে পারে। বাংলাদেশ মিলিটারি ফোর্স জানিয়েছেন, চীনের বোমাটি প্রায় 5-6 মিটার লম্বা, অথচ আমেরিকার বোমাটি প্রায় 10 মিটার লম্বা এবং হালকা, যার ফলে সেটি বহন করা সহজ। এই বিশাল বোমার বিস্ফোরণে বিশাল ভবন, ঘাঁটি বা প্রতিরক্ষা কেন্দ্রগুলোকে একেবারে নিশ্চিহ্ন করা যেতে পারে। 2017 সালে আফগানিস্তানের ইসলামিক স্টেটের গুহাগুলোর ওপর এ ধরনের একটি বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়াও এ ধরনের বোমা রয়েছে, যাকে বলা হয় সব বোমার বাবা। এটা আমেরিকার বোমাটির চেয়ে আকারে বড় এবং যখন ফেলা হয় তখন শত্রুর কেন্দ্রে আগুনের কুণ্ড তৈরি করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আর আপনি দেখতে পারবেন না। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।